আসসালামু আলাইকুম, কিটিপ কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা তৈরি করে দেখাবো ভেজিটেবল অ্যান্ড প্রন স্যুপ। ভেজিটেবল অ্যান্ড প্রন স্যুপ তৈরি করতে আমাদের যা যা লাগবে, আমাদের লাগবে ভেজিটেবল। আমরা এখানে বরবটি নিয়েছি, এরকম গোল গোল করে কেটে, তারপরে আছে গাজর, গাজরটাকে আমরা কিউব করে কেটে নিয়েছি, অনিয়ন, অনিয়নটাকেও আমরা কিউব করে কেটে নিয়েছি। এখানে তিন পিস আদারি সাইজের শ্রিম্প আছে, শ্রিম্পটাকে আমরা গোল গোল করে কেটে নিয়েছি। চিকেন কিউব, এখানে 20 গ্রাম চিকেন কিউব আছে, গোল গোল করে কাটা কাঁচামরিচ 2 পিস। এখানে আছে ভিনেগার, আমরা আচার বানাতে যে ভিনেগার ইউজ করি এটা সে ভিনেগার। কর্ন স্টার্চ ও পানির মিশ্রণ, এখানে 3 টেবিল চামচ কর্ন স্টার্চ এবং 3 টেবিল চামচ পানি একসাথে করে মিশে নিয়েছি। তারপরে আছে 1 ফাটানো ডিম, গোলমরিচের গুঁড়া, পরিমাণ মতো পানি, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো তেল। তাহলে চলুন আমরা ভেজিটেবল অ্যান্ড প্রন স্যুপ তৈরি করি। প্রথমে আমরা 1 চা চামচ পরিমাণ তেল নিব। 1 চা চামচ পরিমাণ তেল নিয়ে সেখানে আমরা ভেজিটেবল এবং শ্রিম্পটা দিয়ে দিব। অল্প আছে, কিছুক্ষণ ভাজি করব। একটু ভাজি করে এর মধ্যে পানি দিব। এখন একটু জালটা বাড়িয়ে দিই। এখন আমরা এর মধ্যে চিকেন কিউব দিয়ে দিব, আরও দিব 1/2 চা চামচ লবণ, গোলমরিচের গুঁড়া, বা ব্ল্যাক পেপার। এটা খুব অল্প পরিমাণে দিলেই হবে। তো এইভাবে আমরা পানিটা অর্ধেক হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমরা মাঝে মাঝে 1 চামচ দিয়ে এই সাদা ফেনাগুলো তুলে ফেলবো। খেয়াল রাখতে হবে যাতে ভেজিটেবলগুলো উঠে না আসে। কিছুক্ষণ পরপর এই ফেনাগুলো তুলে ফেলতে হবে। আমাদের পানি প্রায় অর্ধেক হয়ে গিয়েছে। এখন আমরা কর্ন স্টার্চ ও পানির মিশ্রণ যেটা তৈরি করে রেখেছিলাম সেটা পরিমাণ মতো দিব। এটা বানিয়ে রাখলেও জমে যায়, দেওয়ার আগে আরেকবার মিক্স করে নিতে হবে। মিশ্রণটা দেওয়ার সময় আমরা চুলাটা একেবারে অল্প আঁচে দিয়ে নিব। অল্প অল্প করে না দিলে একসাথে দেওয়া হলে জমাট বেঁধে যাবে। আমরা এখন চুলাটা বাড়িয়ে দিব। আমরা যেই কর্ন স্টার্চ ও পানি মিশ্রণটা দিয়েছি এটা আবার নর্মাল হয়ে যাবে, সুপের মতো থাকবে না। তাহলে আমরা একবার এটাকে বলক দেওয়াব। আমরা সবটুকু মিশ্রণই দিয়ে দিচ্ছি। এখন আমরা চুলার আঁচটা আবার কমিয়ে দিয়ে ফাটানো ডিম দিব, বা চামচে করে অল্প অল্প করে দিব। হয়ে গেল আমাদের স্যুপ, এখন আমরা পরিবেশন করব। খাওয়ার সময় যে ভিনেগারটা রেখেছিলাম সেই ভিনেগারের ভিতরে কাঁচামরিচ কুচি দিয়ে যার যার মতো করে যে যতটুকু ঝাল খাবে সেই পরিমাণ কাঁচামরিচ এবং ভিনেগার মিশ্রণটা স্যুপের মধ্যে দিয়ে নিলেই হয়ে যাবে। এটাও হতে পারে ইত্যাদির অন্যতম একটি আইটেম। এর মধ্যে আছে ভেজিটেবল, প্রন, চিকেন কিউব এবং ডিম। আমাদের যত রকম পুষ্টি উপাদান দরকার সবকিছু এই স্যুপটার মধ্যে আছে। তা আপনারা ট্রাই করে দেখবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।